হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্লে স্টোরের একটা গুরুত্বপূর্ণ একটা অ্যাপস নিয়ে, ফেজ লক অ্যাপস। অনেকের ফোনে ফেজ লক দিতে পারেন, অপশন থাকে। সো আপনারা অ্যাপসে ফেজ লক দিতে পারেন না, প্রতিটা আপনি যদি চান প্রতিটা অ্যাপসে ফেজ লক দিতে পারেন, এরকম একটা সফটওয়্যার নিয়ে কথা বলবো। সো যেমন ইউটিউবে আপনি ফেজ লক দিয়ে রাখতে পারেন, আপনি ক্রোমে ফেজ লক দিয়ে রাখতে পারেন। সো প্রতিটা সফটওয়্যারে আপনি ফেজ লক দিয়ে রাখতে পারেন। তো সেই জন্য যেটা করতে হবে, গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে লিখতে হবে ওবিট অ্যাপস লক। এই যে দেখেন, অ্যাপস লক। সো এই যে উপরের যে সিম্বলটা দেখা যাচ্ছে, এই সফটওয়্যারটা ইনস্টল দিতে হবে। আমার ইনস্টল দেওয়া আছে, এই জন্য ওপেন লেখা আসছে। আপনি ইনস্টল দিয়ে নেবেন, দেন এটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে সিম্পল একটা লগ প্যাটার্ন দিবেন আপনার ইচ্ছা মতো। আমি দিলাম এটা, কনফার্ম দিলাম, ওকে। সো এখন আপনি যেই সফটওয়্যারটা আপনি ফেজ লক করতে চান, এই লকে ক্লিক করবেন। যেমন আমি ক্রোম লক করে দিলাম, ক্রোম লক করে দিলাম, তারপর বিকাশ অ্যাপসটা লক করে দিলাম, এবং আর কি লক করব, ক্যালকুলেটরটা লক করে দিলাম, তিনটা লক করে দিলাম। এবং এখন এই যে উপরে যে তিনটা দাগের মতো দেখা যায়, এইখানে ক্লিক করলে দেখেন এখানে ফেজ লক লেখা আছে। উপরটা আছে ফেক নোটিফিকেশন লক, উপরে আছে ফেজ লক। আপনি যেই লক দিতে চান সেটাই দিতে পারবেন। এখান থেকে বিভিন্ন অপশন আছে, যে আমি ফেজ লকের কথা যেহেতু বলছি, ফেজ লকে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আপনার স্টার্টে যদি ক্লিক করেন তাহলে ফেজটা নিবেও। স্টার্টে ক্লিক করবেন, স্টার্টে ক্লিক করার পর এনাবেল নাও দিবেন। এনাবেল নাও দেওয়ার পর আপনার ফেজটা নিবে। এখন আপনি এখানে এই যে তিনটাই এখানে ক্লিক করে দিবেন, তিনটাই ক্লিক করে দিবেন। তিনটাই ক্লিক করে দেওয়ার পর আপনি এখন এখান থেকে বের হয়ে যাবেন। এখন আপনি এটা খুলতে যাবেন, যেমন আমি ক্রোমে দিছিলাম। সো ক্রোম যদি আমি এখন ওই দেখেন ক্রোম ওপেন করতেছি, সে আমাকে লকটা চাচ্ছে।